শীতকালে প্রায় আমরা জ্বর, সর্দি, কাশিতে ভুগে থাকি। তাই ডায়েটে এমন কিছু মশলা রাখা উচিত যেগুলি আমাদের ইমিউনিটি বৃদ্ধিতে কার্যকর। এমনই একটি মশলা হল হলুদ। বহু অসুখের ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে পারে মাত্র এক চিমটে হলুদ। হলুদে রয়েছে কার্কিউমিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এতে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণও উপস্থিত। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ কার্যকর। শীতকালে বদহজম, জ্বর, সর্দি, কাশি থেকে মুক্তি দিতে পারে হলুদ। এছাড়াও হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে দূরে রাখে এবং গলা ব্যথা প্রশমিত করতে সহায়তা করে। এছাড়া শরীর থেকে দূষিত পদার্থগুলিকে বের করে অতিরিক্ত ওজন কমানোর জন্যও দারুণ উপকারী হলুদ। দেখে নিন শীতকালে হলুদ কিভাবে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইবও করলে অসংখ্য ধন্যবাদ। আর একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনার উপকারে দেবে। এক, হলুদ দুধ। হলুদ বিভিন্ন সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে, গায়ে হাতে ব্যথা কমায় এবং জয়েন্টের কার্যকারিতা উন্নত করে। দুধ ভালোভাবে ফুটিয়ে গ্লাসে ঢালুন। এতে হলুদ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মেশানো। প্রতি রাতে ঘুমানোর আগে এটি পান করুন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শীতকালে বহু মানুষের গাঁটে ব্যথার সমস্যা দেখা দেয়। হলুদ দুধ এই সমস্যা থেকে স্বস্তি দিতে পারে। দুই, হলুদ চা। গলা ব্যথা, কাশি, সর্দি সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য একটি নিখুঁত প্রতিকার হলুদের চা। জলে কাঁচা হলুদ কয়েক টুকরো দিয়ে ফোটান ভালো করে, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন কাপে। তিন, খুশকির জন্য হলুদের তেল। শীতকালের রুক্ষ শুষ্ক আবহাওয়ায় খুশকির সমস্যা আরও বাড়ে। গবেষণা অনুসারে হলুদ খুশকি সারাতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। একটি বাটিতে পরিমাণ মতো অলিভ অয়েল, নারকেল তেল মেশানো ভালো করে। এরপর এতে কিছুটা হলুদ মিশ্রিত করুন। স্ক্যাল্পে এই তেল লাগিয়ে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করুন। 15 মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইবও না করলে অবশ্যই সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পরবর্তী কোনো বিষয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।